অবশ্যই এই মুহূর্তে ফনির কোথায় অবস্থান আপনাদেরকে জানাতে থাকবো ওড়িশা থেকে খড়গপুর হয়ে বাংলায় ঢুকছে ফোনি নব্বই কিলোমিটার বেগে খড়গপুর হয়ে বাংলায় ঢুকছে মধ্যরাত থেকে ভোরের মধ্যেই সর্বোচ্চ গতি ঘূর্ণিঝড়ের কলকাতায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা কাল দুপুর পর্যন্ত ফনির প্রভাব থাকার সম্ভাবনা খড়গপুর আরামবাগ নদিয়া হয়ে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ের ক্রমেই বাংলার দিকে এগিয়ে আসছে ফনি আপনারা এই মুহূর্তে কটকের ছবি দেখছেন কিভাবে পুরী ভুবনেশ্বর সহ ওড়িশার উপকূল বরাবর একেবারে গ্রাম শহর ফনির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি উপগ্রহ চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ফনির তাণ্ডবে আট জনের মৃত্যু হয়েছে ওড়িশায় ফনির তাণ্ডবে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র দেখছেন ঠিক কোন পথে ফোনি ঢুকছে বাংলার দিকে সেই গতিপথ ফোনির গতিপথ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাধ্যমে বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশে যেভাবে ঢুকবে যে গতিপথ গতিপথ সেই অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়েছে ফোনের প্রভাবে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ভারী এবং হালকা বৃষ্টি শুরু হয়েছে শিয়ালদা স্টেশনের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে দু জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষ এবং শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত অবশ্যই রাজস্বীর কাছে আমরা যাব কারণ বিভিন্ন মানুষজন বহু লোকাল ট্রেন বাতিল হয়ে গেছে তারা কিভাবে বাড়ি ফিরছেন সেই খোঁজ খবর আপনাদেরকে জানাবো কিন্তু বাইরের আবহাওয়া ঠিক রকম সে খবর জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে সরাসরি চলে যাব ধর্মতলায় এই মুহূর্তে বাইরের আবহাওয়াটা ঠিক কেমন রক্তিম পাপিয়া ইতিমধ্যে কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ যে এখন বাজে সাড়ে নটা এবং সেখানে কিন্তু এই সময় ধর্মতলা কিন্তু জমজমার থাকে এবং ফোনি আতঙ্কে কিন্তু ইতিমধ্যে ধর্মতলা কার্যত চুন শান হয়ে রয়েছে এবং তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মানুষের দেখা কিন্তু নেই প্রচুর গাড়ি ঘোড়াও কিন্তু দেখা মিলছে না এবং এই মুহূর্তের অবস্থা হচ্ছে তুমুল বৃষ্টি শুরু হয়েছে মাঝে মাঝে জোরও হাওয়া দিচ্ছে যে হাওয়া কখনো হালকা কখনো মাঝে মাঝে বেশি জোরে হাওয়া দিচ্ছে ইতিমধ্যে রাস্তাঘাট খালি এবং তুমুল বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছ আমি ধর্মতলার ছবিটা তোমার দেখাচ্ছি যে বৃষ্টির ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে গাড়ি ঘোড়া যে খুব কম সংখ্যক গাড়ি ঘোড়া যেটা কথাই বলছিলাম সেই গাড়ি ঘোড়া কিন্তু খুব কম সংখ্যক চলছে কারণ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সকাল থেকেই যে ফণি ফনি প্রবেশ করবে পশ্চিমবঙ্গে সেই আতঙ্ক কিন্তু মানুষ ভুগছিলেন এবং তারপর থেকে কিন্তু যত সময় গড়িয়েছে যত রাত গড়াচ্ছে তার প্রভাব কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু পনেরো কুড়ি মিনিট আগে থেকে কিন্তু তুমুল বৃষ্টি শুরু হয়েছে এই ধর্মতলায় এবং মধ্য কলকাতার বিভিন্ন চত্বরে এবং রীতিমতো কিন্তু গাড়ি মানুষজন যারা যাচ্ছেন তারা অনেকে কিন্তু অনেকে বাড়ি ফিরতে পারছেন বা কেউ কেউ যারা অনেকে কিন্তু আগে বাড়ি ফিরে গিয়েছেন সব মিলিয়ে কিন্তু ধর্মতলা চত্বরে ছবিটা এরকমই যে খুব কম সংখ্যক গাড়ি দেখতে পাচ্ছ সিগনালে যে ছবিটা তোমায় দেখাবার চেষ্টা করছি খুব কম সংখ্যক দু তিন তিন চারটে গাড়ি রয়েছে যেই সিগনালে এবং সেই এবং সিগনালেও কিন্তু বেশি স্টপেজ টাইম দেওয়া হচ্ছে গাড়ির সংখ্যা অত্যন্ত কম সেই সূত্রে বলতে পারি যে যখন এবং এখানে যখন যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মানুষরা কিন্তু যে যেদিকে যাওয়ার চেষ্টা করছে সেই সেদিক থেকেই ফেরার চেষ্টা করছে আমি একবার এখানে যারা পথচারীরা রয়েছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোথা থেকে ফিরছেন এই বাস স্ট্যান্ডে গিয়েছিলাম কোনো গাড়ি নেই দেখছি কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই আচ্ছা কি কোথায় যাবেন আল্লাহ

তুমি আমাদের আমাদের সঙ্গে থাকো আমরা এই এই মুহূর্তে মুহূর্তে চলে যাব অপর প্রতিনিধি দত্তগুপ্ত রয়েছে স্টেশন থেকে রাজর্ষি আমরা যে ছবি দেখলাম রক্তিমের ক্যামেরায় রক্তিম যেটা দেখালো আমাদেরকে যে অনেক মানুষজন যারা অপেক্ষা করছেন কিভাবে বাড়ি যাবেন বুঝতে পারছেন না গাড়ি ঘোড়া পাচ্ছেন না শিয়ালদা স্টেশনেও তেমন অনেক যাত্রী রয়েছেন কারণ বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে কোনো বিকল্প ব্যবস্থা কি করেছে রেল দেখো বাপিয়া কয়েকটা তথ্য তোমাকে জানিয়ে রাখি দর্শকদেরও সুবিধার্থে যে শিয়ালদা স্টেশনে মূলত শিয়ালদা দক্ষিণ শাখায় ফরির আসার আশঙ্কায় রেল চলাচল বিপর্যস্ত হয়েছিল বহু ট্রেন বাতিল হয়েছে এবং ট্রেন চলাচলে বিলম্ব হয়েছে এবং সেই বিলম্বের কথা এখনও চলছে কিন্তু ফনির আশঙ্কাটা এমনভাবে মানুষের বুকে চেপে বসেছিল বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমরা দেখেছি হাজার হাজার মানুষ এই শিয়ালদা দক্ষিণ শাখায় জমা হয়েছিলেন কিন্তু পরে কয়েকটা ট্রেন চলে আসে অর্থাৎ ডায়মন্ড হারবার ক্যানিং লক্ষ্মীকান্তপুর যে উপকূলবর্তী এলাকাগুলোর ট্রেনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাতিল করা হয়েছিল সেই সেই রুটে কয়েকটা ট্রেন চলায় এখন কিন্তু যাত্রী অনেকটাই হালকা হয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত যেটা পূর্ব রেল জানাচ্ছে শিয়ালদা ডিভিশন যে এগারোটা একচল্লিশের ডায়মন্ড হারবার লোকাল সাউথ লাইন থেকে অর্থাৎ দক্ষিণ শাখা থেকে এবং এগারোটা চল্লিশে বনগা এবং রানাঘাট লোকাল যেগুলো শেষ ট্রেন বলে বলা হয় সেই তিনটে ট্রেন কিন্তু বাতিল করা হয়নি এখনো বহু মানুষ আসছেন এবং বাইরে মুসলধারে শিয়ালদার চত্বরেও কিন্তু বৃষ্টি হয়ে চলেছে অনবরত ধারাবাহিকভাবে এরকমই একটা পরিবেশে মানুষজন রয়েছেন এটাও তোমাকে বলে রাখি যদি তারা না ফিরতে পারেন শিয়ালদা স্টেশনে আটকে যান তাহলে কি হবে সেজন্য এন্টালি থানা কলকাতা পুলিশের এন্টালি থানা এটা শিয়ালদা স্টেশনের বাইরের চত্বর তাদের আওতায় পড়ে এবং শিয়ালদার স্টেশন চত্বরটা পরে শিয়ালদা জিআরপির আন্ডারে এই এন্টালি থানা এবং শিয়ালদা জিআরপি যৌথভাবে তারা প্ল্যাটফর্ম ঘুরে গিয়েছেন এবং চারশো জন মানুষ থাকার মতন ব্যবস্থা এন্টারি থানা করেছে তিনটে ও নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা হয়েছে যদি যাত্রীরা আটকে যান একদিকে বৃষ্টি একদিকে দুর্যোগ অন্যদিকে ট্রেনের বিলম্ব যদি যেতে না পারেন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের টিম এখানে এসে ভিজিটও করে গিয়েছে তোমাকে বলি যে উড়িষ্যা যেভাবে লণ্ডভণ্ড হয়েছে সেই ছবি দেখার পরে আরও আশঙ্কা চেপে বসেছে সেই জন্যই পূর্ব রেল বলছে পরিস্থিতি দেখে পর্যবেক্ষণ করে তারা পরবর্তী এই ট্রেন চলাচলের যে সময়সূচিগুলো সেগুলো বদলাচ্ছেন যখন একটু ঠিকঠাক হচ্ছে তখন তারা ট্রেন চালাচ্ছেন কিন্তু এই যে আবার বৃষ্টি দুর্যোগ শুরু হয়েছে অর্থাৎ এখনও ফরির অনেক দূর কলকাতা থেকে কিন্তু তাতেও একটা প্রভাব কিন্তু আবহাওয়ার দিক থেকে এখন থেকেই বোঝা যাচ্ছে সেইটাই কিন্তু একটা আশঙ্কার কারণ এবং এই জন্যই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মেট্রো রেলের একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি যে সাধারণভাবে শনিবার আগামীকাল দুশো চব্বিশটি মেট্রো ট্রেন চালানো হয় মেট্রো রেল চালানো হয় সেখানে মেট্রো রেল সিদ্ধান্ত নিয়েছে একশো চুয়াত্তরটি মেট্রো রেল চলবে আগামীকাল শনিবার ফোনির কারণে অর্থাৎ দুর্যোগ দুর্বিপাক এই সমস্ত কিছু মাথায় রেখে একশো চুয়াত্তরটি মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে যেমন বিকেল তিনটের পর থেকে চক্র রেল চালানো বন্ধ করা দেওয়া হয়েছে টালা এবং রাজর্ষি তুমি যে খবর দিলে অবশ্যই দর্শকরা শুনে এই তথ্যগুলো শুনে অবশ্যই দর্শকরা চিন্তামুক্ত হবেন এবার আপনাদের দেখাবো দীঘার ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছে কিভাবে উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র এবার দেখছেন দীঘার ছবি এই মুহূর্তে আপনারা বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দীঘার ছবি দেখছেন একেবারে উত্তাল সমুদ্র জল চলে এসেছে একেবারে রাস্তায় বিভিন্ন জায়গায় যে ছাউনিগুলো ভেঙে পড়েছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে সেটা স্পষ্ট হাওয়া রয়েছে বৃষ্টি পড়ছে সেই ছবি আপনারা দেখছেন ক্রমেই বাংলার দিকে এগিয়ে আসছে ফনি শক্তি ক্ষয় করে নব্বই কিলোমিটার বেগে খড়গপুর হয়ে বাংলায় ঢুকছে ফনি। মধ্যরাত থেকে ভোরের মধ্যে সর্বোচ্চ আঘাতের আশঙ্কা